রাজ্যব্যাপী গত 17 জুন থেকে 24 জুন পর্যন্ত 7 দফার কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে গোটা রাজ্যে সব মিলিয়ে 343টি জায়গাতে 10,000েরও বেশি মানুষ সামিল হয়েছে তাদের দাবি আদায়ের লক্ষ্যে। যদিও কিছু কিছু স্থানে শাসক দলের দুষ্কৃতি বাহিনী ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দিয়ে কর্মসূচি বানচাল কাটার অপচেষ্টা করেছে, কিন্তু সর্বক্ষেত্রে রাজ্যের মানুষ সাড়া দিয়েছে জিএমপির আহ্বানে। মঙ্গলবার এর জন্য গোটা রাজ্যের বামপন্থী মনোভাবাপন্ন মানুষসহ যারা জিএমপির এই কর্মসূচিকে সফল করতে উদ্যোগী হয়েছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়েছে জিএমপি কেন্দ্রীয় কমিটির নেতৃত্বরা। এদিকে রাজ্যের বেশ কিছু স্থানে সাধারণ এবং স্থানীয় অনেক সমস্যা তুলে রিপিট এদিকে রাজ্যে বেশ কিছু স্থানে সাধারণ এবং স্থানীয় অনেক সমস্যা নতুন করে যুক্ত হয়েছে ইতিমধ্যে, যার মধ্যে উল্লেখযোগ্য আইন শৃঙ্খলার অবনতি, কৃষিক্ষেত্রের সমস্যা এবং পানীয় জল এবং বিদ্যুতের সমস্যার মতো বিষয়গুলো। জিএমপির কেন্দ্রীয় কমিটির একদিনের বর্ধিত সভাতে তাই এই সমস্ত বিষয়গুলোকে যুক্ত করে, পূর্বের 7 দফা দাবির সঙ্গে এই সমস্ত দাবিগুলো যুক্ত করে রাজ্যের প্রতিটি ভিলেজ কমিটি সহ প্রতিটি জনপদে আবারও গণ আন্দোলনে যাবার সিদ্ধান্ত নিয়েছে জিএমপি কেন্দ্রীয় কমিটি। সেই সঙ্গে বিশেষভাবে 10 থেকে 20 জুন কৃষকের মৌলিক সমস্যা নির্ণয় করে সামাজিক গণমাধ্যমে প্রচার কর্মসূচিও করবে জিএমপি বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানালেন জিএমপি সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা। কামিও হিন্দি প্রোগ্রামটাই নাম হচ্ছে কামিও হিন্দি, মানে গ্রামে চলো পাড়ায় চলো। কামিও হিন্দি ত্রিপুরা রাজ্যে 527টা ভিলেজ কমিটি আছে, টোটাল যদি আমরা হিসাব করে দেখি প্রায় 8-10 হাজার মতো পাড়া আছে। সমস্ত পাড়ায় যাতে আমাদের যাতে পদার্পণ হয় পাড়াও হিন্দি বল আন্দোলনটা কর্মসূচির নামই হচ্ছে কামিও হিন্দি। প্রত্যেক কামিতেই যাতে আমরা যেতে পারি যাব, মানুষের দাবি নিয়ে মানুষের কথা নিয়ে আমাদের যে স্বার্থ দাবি এর সাথে নতুন করে যে সমস্ত সমস্যা স্থানীয় সমস্যা আছে। কিছুদিন আগে আমি শাহমানোর পাঁচ গ্রামে গেলাম, 3 মাস ধরে বিদ্যুৎ নাই। নরবগলাতে গেলাম, 2 মাস ধরে বিদ্যুৎ নাই। এরকমও আছে মানে খাওয়ার জল নষ্ট হয়ে গেছে, 1.5-2 মাস হয়ে গেছে, সেখানে ছাইয়ের ব্যবস্থা হচ্ছে না। মালদায় চাকমা এলাকাতে গেলাম, প্রত্যেক বছর কাঁচাবাদ দিয়ে সেখানে জমিতে চাষাবাদ করা হতো, কিন্তু আজকে 2018-র পর থেকে প্রায় 200 একরের উপর জমি হবে, সেখানে কোনো চাষের বাসের কোনো ব্যবস্থাই হচ্ছে না। কাজে স্থানীয় দাবি সহ আমাদের স্বার্থপা দাবিকে গ্রাম কামিও হিন্দি কামিয়ে মানুষের সাথে কথা বলো, কামিয়ে মানুষকে যুক্ত করো, এই দাবি সপক্ষে মানুষকে সংগঠিত করো। কাজে এই হচ্ছে 10 জুলাই থেকে 25 জুলাই আক্রান্ত হবে দ্বিতীয়ত প্রোগ্রাম আমরা করতে যাচ্ছি। এটা হচ্ছে এদিকে এদিনের সাংবাদিক সম্মেলনে রাজ্যের আইন শৃঙ্খলার প্রসঙ্গ বলতে গিয়ে জিএমপির সভাপতি তথা সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, এরাজ্যে আইনের শাসন বলতে কিছুই নেই। গোটা রাজ্যে সমাজদ্রোহীদের বারবারান্ত বেড়েছে, যার ফলে শাসক দলের প্রবীণ নেতৃত্ব থেকে শুরু করে সাংবাদিক সহ সাধারণ মানুষ, বুদ্ধিজীবী মহল, বামপন্থী কর্মী সমর্থক এবং নেতৃত্বরা সকলের নিরাপত্তাই বিঘ্নিত হচ্ছে। এই সময়ে শাসক দলের দুষ্কৃতীদের হুমকির মুখে পড়তে হচ্ছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব সহ বামপন্থী গণসংগঠনের কর্মী সমর্থকদেরও। গোটা রাজ্যের এই পরিস্থিতির জন্য এদিন সুনির্দিষ্টভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং আইনমন্ত্রী রতনলাল নাথকে সরাসরি দায়ী করেছেন জিএমপির সভাপতি জিতেন্দ্র চৌধুরী। এই বড় শরিক দল যেহেতু কাজ নেই, চাকরি নেই, বেকারদের মধ্যে প্রচন্ড ধরনের হতাশা, ওই এডিসি দখল করে অসাংবিধানিক ভাবে ওইখান থেকে কিছু নোটি পটকের খাও, তারপর দেখেছেন 17 তারিখ মেয়াদ শেষ হওয়ার পরে প্রতিযোগিতা খুমলুং এ সকালবেলা বিজেপি পতাকা লাগাইত, বিকালবেলা আইপিএফটি পতাকা খুলে দিয়ে তাদের পতাকা লাগাচ্ছে। এটা শুধু খুমলুং না, এটা খুমলুং, গন্ডাছড়া, কাঞ্চনপুর, দশদা,
সাব্রম, বিলুনিয়া, অমরপুর সর্বত্র হচ্ছে। কোন গণতন্ত্র? সরকারি অফিস সরকার বদলাবে, নির্বাচিত সংস্থা নতুন মুখ আসবে, তারা চালাবে। সরকার অফিসে দলে পতাকা উঠবে কেন? সংবিধান বহির্ভূত লোক এরা গিয়ে অফিসারদের ধমকিয়ে জোর করে সই করিয়ে কাজ দেবে কেন? আর এই যে লুটে পটে খাওয়ার যে প্রতিযোগিতা, এটাই হলো বিজেপি আইপিএফটির মারামারি। যে টাকার জলাতে যে মারামারি হলো, কোনো কিচ্ছু নয়। আগামী দিন এডিসি কে দখল করবে? সিংহবাগ পাল্লা কার থাকবে? টাকার জলাতে মন্ডল সভাপতির উপর আক্রমণ, গন্ডা ছড়াতে আইপিএফটির সমর্থক নেতা ওয়ারিশ মিয়ানা ওয়ারিশ খানের মৃত্যু, এরকম বহু জায়গাতে আজকে এটা জনজীবনের উপরে একটা বিরাট একটা সংকট। শাসক দলের এই যে নৈরাজ্য সৃষ্টি করার মধ্য দিয়ে আজকে এটা শুরু হয়েছে, এটা চলতে পারে না। শুধু তাই নয়, এদিন জিএমপির নেতৃত্ব সাম্প্রতিক সময়ে রাজ্যের শাসক এবং শরিক দলের মধ্যে সংঘর্ষের কথা তুলে ধরে বামপন্থী ছাত্র যুবদের রক্তদান কর্মসূচিতে হামলা এবং বাধা দেবার মতো ঘটনাগুলোতে রাজ্যের আইনমন্ত্রীর প্রতিক্রিয়া তুলে ধরে তীব্র সমালোচনা করেন রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকারের। শুধুমাত্র গত জুন মাসে রাজ্যে খুন, ধর্ষণ, অস্বাভাবিক মৃত্যু সহ শ্লীলতাহানির মতো ঘটনার পরিসংখ্যান তুলে ধরে এদিন জিতেন্দ্র চৌধুরী আরও অভিযোগ করেন, রাজ্যকে অপরাধ নগরীতে ঠেলে দিয়েছে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার। আর এই ক্ষেত্রে সরকারের ডিরেক্টরেট অফ প্রসিকিউশন দপ্তর তুলে দেবার সিদ্ধান্ত সম্পূর্ণ অগণতান্ত্রিক বলেও অভিযোগ করেছেন জিএমপির সভাপতি জিতেন্দ্র চৌধুরী এবং সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।